আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যারা সবসময় এরকম হকের পক্ষে দাঁড়াবে, হকের সাথে দাঁড়াবে, আল্লাহ তাদেরকে জমিনে কোনোদিনও পদস্ত করবেন না। আম্মা জান খাদিজা এই ভরসা দিলেন, দেওয়ার পরে বললেন, ঠিক আছে আপনার সব কথা শুনলাম, চলেন আমার চাচাতো ভাই আছে, ওয়ারাকা বিন নওফল, আমার চাচাতো ভাই উনি তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, বড় আলেম তৎকালীন জামানা। ওয়ারাকা বিন নওফল নিজে হাতে তাওরাত লিখে, ইনজিল লেখে, আগে তো আর ছাপাখানা ছিল না, সব এগুলো লেখা হইতো হাতে, এই ওয়ারাকা বিন নওফল তিনি এগুলো লিখতেন। চলেন আমার চাচাতো ভাইয়ের কাছে, উনি আপনার এগুলো শুনলে কিছু বলতে পারবে। গেলেন ওয়ারাকা বিন নওফলের কাছে, ওয়ারাকা বিন নওফল বললেন, ভাতিজা বলেন দেখি আপনার কি হয়েছে সব। তিনি তখন অন্ধ হয়ে গেছেন, ওয়ারাকা বিন নওফল বৃদ্ধ বয়স, এর কিছুদিন পরে উনি মারা গেছেন, বেশি দিন হয়নি। ওয়ারাকা বিন নওফল সব শুনলেন, শোনার পরে বললেন, হাযান নামুস আল্লাযী জাআ বিহি আলা মূসা আলাইহিস সালাম। আরে এই তো সেই ফেরেশতা, যেই ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে আসছেন, যেই ফেরেশতা ঈসা আলাইহিস সালামের কাছে আসছেন, ওই ফেরেশতাই হলো তিনি। আপনি ভয় পেয়েছেন কেন? আপনার ভয় পাওয়ার কি? উনি তো ওই ফেরেশতা যেই ফেরেশতা সব নবীদের কাছে আসছেন, মানে উনি জিবরিল আলাইহিস সালাম, আপনি ভয় পাওয়ার কিছু নাই। এরপরে তিনি বলে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ, আপনি নবী হয়েছেন, আপনাকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন, তবে আমি যদি বেঁচে থাকতাম আপনাকে সহযোগিতা করতাম, আমার তো জীবনের শেষ অবস্থা, যদি আমি বেঁচে থাকতাম তো আমি আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করতাম, আর আমি যদি তখন আপনার সাথে থাকতাম, আপনাকে যখন এই জনপদের মানুষ বাহির করে দিবে আমিও তখন আপনার সাথে বের হয়ে যেতাম, মানে আমিও হিজরত করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চমকে উঠছেন, কি বলে, আমাকে বের করে দিবে কেন জনপদের লোকেরা, মক্কার লোকেরা বাহির করবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা মুকাররমা থেকে চলে যাচ্ছেন সর্বশেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হয়েছেন বৃহস্পতিবার রাত্রে, শুক্রবার শনিবার সোমবার, আপনার শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন গারে সাওরের মধ্যে ছিলেন। সোমবারের সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন ছিল সোমবারের পয়লা রবিউল আউয়াল, সাতাশে সফর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন, আবু বকরকে সাথে নিয়ে গারে সাওরে গেছেন, গারে সাওরে তিন দিন ছিলেন, আর পয়লা রবিউল আউয়াল সোমবার সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, মক্কা মুকাররমার সীমানা যখন অতিক্রম করতেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন, আর তিনি মক্কাকে লক্ষ্য করে বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকে লাখাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বুল আরদি ইলাল্লাহ, আল্লাহর কসম হে মক্কা, তুমি হইলা জমিনের মধ্যে সবচাইতে উত্তম ভূমি, খাইরুল আর্থ, তুমি হইলা সবচাইতে উত্তম জমিন, ওয়া আহাব্বুল আরদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জমিন, ওয়ালাওলা উখরিজতু মিনকে মা খারাজতু আবাদা, যদি এই জনপদের মানুষ আমাকে বের করে না দিত আমি কোনোদিনও এই মক্কা মুকাররমা থেকে বের হইতাম না, আমি জীবনে মক্কা মুকাররমা থেকে বের হইতাম না, কারণ তুমি হইলা খাইরুল আরদ আহাব্বুল আরদ, আল্লাহর সবচাইতে প্রিয় সবচাইতে উত্তম জমিন মক্কা মুকাররমা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, ওয়ারাকা বিন নওফল কি বলে যে আমাকে বের করে দিবে? নবী সাল্লাম আবার বলে উঠলেন, আওয়া মুখ রিজিয়া ফিয়া, আমাকে কি এই জনপদের লোকেরা বের করে দিবে? তখন তিনি বললেন, হ্যাঁ এটা আপনাকে না, আল্লাহর জমিনে যত নবী পৃথিবীতে আসছেন নবী রাসূল সবাইকে তার মাতৃভূমি জনপদ থেকে লোকেরা বের করে দিচ্ছে, আপনার ক্ষেত্রেও এটা হবে, সুতরাং আপনাকেও একদিন এই লোকের এই জনপদের লোকেরা বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনই বুঝছেন একদিন এই মক্কা মুকাররমা ছেড়ে হিজরত করে চলে যেতে হবে। অনেক তারিখের কিতাবে বলা হয়েছে ওয়ারাকা বিন নওফল সেদিনই ইসলাম গ্রহণ করছে,
রাকাবে নফল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো প্রথম নবী ঘোষণা দিছে, নবুয়তের ঘোষণা দিছে, উনি জিব্রাইল ঘোষণা দিছে। এই জন্য অনেক ঐতিহাসিকের ধারণা যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী। আম্মা জান খাদিজা মহিলাদের মধ্যে প্রথম, অনেকে বলছেন পুরুষদের মধ্যে প্রথম ওরাকা বিন নওফল, কিন্তু এর অল্প কয়েকদিনের মধ্যেই তিনি মারা গেছেন ওরাকা বিন নওফল। এজন্য তার ইসলামের বিষয়ে বিস্তারিত প্রকাশিত হয় নাই।